Good morning from Manali. So, এখন আমরা রয়েছি হারিম্বা টেম্পলের প্রিভিসেসের মধ্যে। তবে হারিম্বা টেম্পলের দিকে যাচ্ছি এখন আমরা। একটু আগে কিছুক্ষণ আগে মৌসুমী জিপ লাইন ট্রাই করলো। Gold mom is getting ready. Salama. Good luck. एक फोटो तो खींचो पहले। 4, 3, 2, 1. Go! Da 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 da. First time, our life at a achievement হলো একটা টিক মার্ক করলো নেক্সট একটা টিক মার্ক আমাদের সবার লাইফে পড়তে চলেছে যখন আমরা লাদাখ পৌঁছাবো এটা একটা কাইন্ড অফ অ্যাচিভমেন্ট লাদাখ যাওয়াটা গত বছর মানালিতে এসে আমি যেই যেই জায়গাগুলো কভার করিনি মানে মানালির সাইট সিনের মধ্যে যেগুলো পড়ে যেমন এক্সাম্পল হারিম্বা টেম্পল আপনারা দেখতে পাচ্ছেন এই সমস্ত জায়গাগুলো আমি কভার করব খুব একটা বেশি নয় বাট কিছু কিছু জায়গা আমি কভার করব লাইক হারিম্বা টেম্পল অ্যান্ড দ্য মেন অ্যাট্রাকশন অটল টানেল রাইডিং মতো কিতনা দূর ঘুমায়েগা 50 মল তক লে যায়েগা ক্যা নাই জি আন্দর নাই আন্দর নেই ও তব ক্যা চলকেগা মে সোচা बैठ के जाइए मैडम जी मंदिर पे 10 रुपया जी बहुत जम से भीड़ नहीं लगना चाहिए দেখো বিয়ে করলে এই সমস্ত জিনিসগুলো করতে হবে বলা আছে আগের ভিডিওতে মানালি বন্ড রোডটা দেখিয়েছিলাম সন্ধ্যেবেলায় আজকে মানালি বন্ড রোডটা দেখাচ্ছি আমি দুপুরবেলায় এখন টাইম 1:30 আর এখন বন্ড রোড ভালো রোদ রয়েছে গরমও ভালো লাগছে বাট খুব একটা হাই টেম্পারেচার নয় খুব একটা হিউমিডিটি নয় তো এই জন্য সেরকমভাবে ঘাম হচ্ছে না আমরা এখন বন্ড রোডটা ঘুরছি আর এখানে চেষ্টা করছি কোনো যদি গাড়ি পাওয়া যায় লোকালে কোনো একটা সাইট সিন করার জন্য বিকজ আজকে রাষ্ট্রপতি আসার জন্য সব জায়গা বন্ধ হয়ে রয়েছে বন্ড রোড আগেরবারে আমরা এসে ঠিক এই জায়গাটা দাঁড়িয়েছিলাম কাকার সাথে কথা বলছিলাম আগের ভিডিওতে ব্ল্যাক কারেন্ট আর মাওয়া ব্ল্যাক কারেন্ট পেস্তা এই নিচিস মুঝে পুরা মেরা রুম কে পাস ছোড়না হ্যাঁ স্কুল কে বগল ভাই হারিম্বা টেম্পল কে উপর একদম একদম তো আপ ঘুমা ফিরা শাম কো ছোড়েন আর রাস্তে মে খানে পিনে কা জায়গা মিল যায়গা না আমরা এখন যাচ্ছি সাইট সিন এক্সপ্লোর করতে মানালি থেকে আমি ভেরি ফ্র্যাঙ্কলি বলবো এই সিজন টাইমে খুব ভালো একটা ডিল পেয়েছি ভাই স্যার আপনার নাম সুশীল জি তো সুশীল জি ট্যাক্সিতে করে আমরা যাচ্ছি এটা হচ্ছে সুইফট ডিজায়ার আমরা রেট পেলাম 3000 অটল টানেল প্লাস সোলাং ভ্যালি টিল আমাদের রুম অবধি আমাদের রুম হচ্ছে হারিম্বা টেম্পলের ওপরে তো সেই অবধি আমাদেরকে নিয়ে যাবে অনলি 3000 সিজন অনুযায়ী আমি এটা অনলি এই কারণে মেনশন করছি বিকজ এটা এখন সিজন টাইম তো সিজন টাইমে এই রেটটা একদম পারফেক্ট রেট আর মানে এখানে কোনো বার্গেনিংয়ের কোনো জায়গা নেই তো আমি আপনাদের সবাইকে সাজেস্ট করবো এই সুশীলজির নাম্বার আমি আমার নিজের ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা কেউ মানে অফ সিজন বা সিজনে এলে সুশীলজিকে কন্ট্যাক্ট করে নেবেন এনার গাড়িতে আপনারা ঘুরতে পারবেন সো লেটস এক্সপ্লোর মানালি মহাবীর হনুমান গোসাই তোহরি আঁখ ফলি জয় 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 বজরঙ্গ বলি
অটল টানেল ক্রস করলাম জাস্ট। এই অটল টানেল ক্রস করার মানে ইচ্ছা, আমি আশা করি যারা ভ্রমণে ইচ্ছুক বা ভ্রমণ কাতর মানুষ তারা কিন্তু খুব মানে এই অটল টানেলটা পার করার জন্য উৎসুক হয়ে রয়েছে। আমিও ছিলাম, সেই অটল টানেল পার করলাম, 9 কিলোমিটারের টানেল। আর অটল টানেল পার করে ঠিক রাইট সাইডটা নেওয়ার পরই এই সিনিক বিউটিটা আপনি পাবেন, পুরো 360 ডিগ্রি পাহাড়, অসাধারণ সৌন্দর্য। অটল টানেল পার করে রাইট সাইডে এলাম। এবার এখন আমরা একটা আনমোল ধাবা বলে একটা জায়গা আছে স্ট্রেট, এখানে আমরা কিছু একটু ব্রেক মানে লাঞ্চ করে নেবো। এখন লাঞ্চের টাইম তো হয়ে গেছে আর ব্রেকফাস্ট টাইম নেই, তো আমরা এটা লাঞ্চ করে নেবো। জায়গাটা ভীষণ সুন্দর, খাড়া পাহাড়। যাচ্ছি একটু নদীর পাড়ে, সাডেনলি বৃষ্টি এলো, তো নদীর পাড়ে যাচ্ছে একটু ত্যাগ করতে, কারণ মহাপুরুষরা বলে গেছেন ত্যাগই জীবন, তাই গ্রহণের থেকে ত্যাগটা খুব আরামদায়কভাবে করা দরকার। নদীর পাশে গিয়ে ত্যাগ করব। এত সুন্দর পরিবেশে ওপেন এরিয়াতে ত্যাগ করার মজাই আলাদা। আহা, সো অটল টানেল থেকে বেরিয়ে আমরা লাঞ্চ করে আবার চলে যাচ্ছি অটল টানেল ধরে সোলাং ভ্যালির পথে। আজকে রাত্রিটা মানালিতে স্টে করেই কাল আমরা বেরিয়ে পড়ব লে লাদাখের দিকে। ওয়ান নাইট স্টে করব সারচুতে, দেন তারপরের দিন চলে যাব লে সিটিতে। সো চলে এলাম আমরা এখন সোলাং ভ্যালি। লাস্ট অক্টোবর মানে 8 মাস আগে সোলাং ভ্যালি আর এখনকার সোলাং ভ্যালি। 8 মাস আগে কত সুন্দর গ্রিনারি ছিল আর এখন দেখো কী অবস্থা, কালারলেস সোলাং ভ্যালি, প্যাথেটিক। ঠিক অতটা ইন্টারেস্টিং আসছিলাম মানে লোকজনও নেই, তখন দেখেছিলাম কত লোকজন, তো অফ সিজন ছিল, এই সিজনে এখন কত কম লোক সোলাং ভ্যালিতে। সোলাং ভ্যালিতে এসে আমরা বসলাম, মানে ঠিক একটু ছোটবেলার মতো একটা ফিলিংস দিচ্ছি। ভিডিও করছি কি করলে যেন কোমরে ব্যথা না কিসের ব্যথা।